নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে শুভ ধনতেরাসের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সকল প্রিয় দর্শকবন্ধুকে জানাই। এই ধনতেরাসের দিন থেকে এই কয়টি রাশির বিপুল অর্থ আসতে চলেছে, এই একটি মহা সংযোগ এই কয়টি রাশিকে করতে চলেছে মহা কোটিপতি, ধনবর্ষা হতে চলেছে এই কয়টি রাশির। আপনারা ডায়েরিতে নোট করে নিন, এই এই ধনতেরাসের দিন থেকে কোন কোন রাশি ধনবর্ষা হতে চলেছে, অপার ধন পেতে চলেছে। আমি এই ভিডিওতে এই বিষয় নিয়ে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তবে প্রত্যেকে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, এই মহাসংযোগের ফলে এই কয়টি রাশি বিপুল অর্থের মালিক হতে চলেছে। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে কথাটা বলছি, এই মহাসংযোগ আপনাদের ভাগ্য বদলে দিতে চলেছে। কোন কোন এই রাশি, প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে ব্যবসার জায়গাটা আপনাদের যথেষ্ট মজবুত কিন্তু হবে, এই ধনতেরাসের পর থেকে ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট উন্নতি কিন্তু আপনারা করবেন, হঠাৎ ধনপ্রাপ্তি আপনাদের কিন্তু হবে এবং আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি যোগ কিন্তু নির্দেশ করছে। আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু ধনবর্ষা হতে চলেছে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের বিদেশ থেকে লাভ হবে, আপনাদের কর্মযোগ সৃষ্টি করছে, আপনাদের দৈনিক রোজগার বৃদ্ধি হবে। আপনি মকর রাশির মানুষ ডায়েরিতে নোট করে নিন, দৈনিক রোজগারের জায়গাটা বৃদ্ধি করবে, ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, হঠাৎ ধনপ্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি করছে মকর রাশি এবং আপনাদের ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট, ভাগ্যের দ্বারা কর্ম, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। এর পরের যে রাশির কথা আমি বলবো, তিন নম্বর যে রাশি সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের ব্যবসা ক্ষেত্রে চরম থেকে চরমতম উন্নতি কিন্তু হতে চলেছে এই মহাসংযোগ, আপনাদের দৈনিক রোজগার বৃদ্ধি করবে, কর্মক্ষেত্রে আপনারা সফলতা পাবেন, হঠাৎ ধনপ্রাপ্তি, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। আপনি মেষ রাশির মানুষ, আপনি ডায়েরিতে নোট করে নিন, মেষ রাশির অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে, অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে ধনবর্ষা হতে চলেছে এবং এই সময়ের মধ্যে আপনারা যে কোনো কার্যে নিশ্চিত রূপে সফলতা আপনারা কিন্তু পাবেন। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি আকর্ষিক ধনলাভ আপনাদের হতে চলেছে, সম্পত্তিগত দিক থেকে লাভ পেতে চলেছে, সম্পত্তি ক্রয়, দৈনিক রোজগার বৃদ্ধি এবং এর পাশাপাশি ব্যবসা ক্ষেত্রে আপনাদের কিন্তু শুভ ফল এই ধনতেরাসের দিন থেকে আপনাদের কিন্তু দিতে চলেছে। মহাভাগ্যশালী হতে চলেছে কন্যা রাশি এবং আপনাদের এ সময়ের মধ্যে ভাগ্যের পূর্ণমাত্রায় সহযোগিতা আপনারা কিন্তু পাবেন। ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনাদের কিন্তু পুনরুদ্ধার হবে। এর পরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি এই ধনতেরাসের দিন থেকে ধনপ্রাপ্তি, হঠাৎ ধনপ্রাপ্তির যোগ সৃষ্টি করছে, সম্পত্তি দিক থেকে লাভ আপনারা পাবেন, ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু আপনারা পেতে চলেছেন। আপনাদের পারিবারিক সুখ, শেয়ার মার্কেট, গোল্ড, চাঁদি থেকে আপনারা কিন্তু বিশেষভাবে লাভবান এই সময় কিন্তু হবেন তুলা রাশি ক্ষেত্রে। ডায়েরিতে নোট করে নিন, তুলা রাশি অর্থাৎ ভাগ্য পিছনে আপনি দৌড়াবেন না, আপনার পিছনে ভাগ্য দৌড়াবে, অর্থাৎ মহা সৌভাগ্যশালী হতে চলেছে
তুলা রাশি এবং আপনাদের এই সময় লাভের উপর লাভ কিন্তু আসতে চলেছে এবং কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কিন্তু নিশ্চিত রূপে কিন্তু কাটতে চলেছে। আপনি তুলা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু এই মহাসংযোগে আপনাদের কিন্তু ধন বর্ষা হতে চলেছে। এর পরের যে রাশি বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে চরম উন্নতি কিন্তু দেখা যাচ্ছে, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত কিন্তু হবে। আপনাদের শেয়ার মার্কেট, গোল্ড, চাঁদি থেকে কিন্তু আপনারা লাভবান আপনারা এ সময় হবেন এবং এই সময়ের মধ্যে আপনারা এই ধনতেরাসের দিন থেকে আপনারা কিন্তু বিপুল অর্থের মালিক কিন্তু হবে। হঠাৎ কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তি এই সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু বাড়াচ্ছে, ভাগ্য আপনাদের সাথ দিবে এবং আপনাদের এই সময়ের মধ্যে হঠাৎ কোনো কর্মক্ষেত্রে সুযোগ আসবে। শেয়ার মার্কেট অনলাইনের সঙ্গে যারা যুক্ত আছেন তারাও বিশেষভাবে লাভবান কিন্তু হতে চলেছেন। এই ধনতেরাসের দিন থেকে এই কয়টি রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী, পিছন ফিরে তাকাতে হবে না। নমস্কার।